আদিবাসীসকল যে আছে আমিতো খালি বড়োতে মানে গাই আছো, আপোনালোকে বুঝি পাই, বুঝি পাইনে? নাই পোৱা, মুখ বন্ধ করে বহি আছে। দীঘলে নকরো, মাত্র দুই চারিজন আছে যখন আজি আমার নবগঠিত মোজাতি ব্লগর বিপিএফ ব্রাঞ্চিকলর কর্মী হিসাব নিযুক্তি লাভ করলে তখেসকল মানে প্রথমতে রাজনৈতিক অভিনন্দন জানার শুভেচ্ছা জ্ঞাপন করছো। আপনাদের অনাগত দিনত দলর কর্মী হিসাবে যাতে সুস্বাস্থ্যরে মঙ্গলরে কর্ম সম্পাদন করব পারে সেটা মানে ঈশ্বরের ওসর প্রার্থনা জানাইছো। লগতে আজি তারিখত এজন এজন কর্মী হিসাবে যি ধরনের আমি কার্য সম্পাদন করব লাগে ইয়ার নিশ্চয় কি আমার নির্দেশ আহিব, সেন্ট্রেলেরপা যে ডিস্ট্রিক্ট আহে, ডিস্ট্রিক্টরপা যে ব্লগত আহে, ব্লগরপা যে আমার প্রাইমারিত আহে, প্রাইমারির কার্যকর্তা হিসাবত আপনাদের সময় সাপেক্ষে যেনেকে নির্দেশ আহে ঠিক তেনেকেই নিশ্চয় কার্য সম্পাদন করব লাগবে। পেরেন্ট আমার পেরেন্ট হিসাবতে থাকবে, ইয়াত উইং আছে আমার ইউথ আর বিএসইউ আর মহিলা, সময়ত বা সময়ের আহ্বানত আপনাদের পেরেন্টর লগতে সমন্বয় রাখি মানে সূত্র এটা রাখি সমন্বয় বজায় রাখি কার্য সম্পাদন করব লাগবে। আর আমার এই কার্যকাল সাংবিধানিকভাবে পরিক্রমা যে আছে সেই পরিক্রমা অনুযায়ী আমার তিন বছর শেষ হওয়ার লগেলগে আমি নতুন করছো, আর অনাগত বা আগন্তক তিন বছর কালের কারণে এই কমিটির আয়ুটো থাকবে। তিন বছরের পিছত আমি আকো পুনরায় নতুন কমিটি গঠন করবলে সাজু হম। তো এই তিন বছর কালত যা আছে সেই করবলগা কামখিন নিশ্চয়ই আপনাদের নিষ্ঠা সহকারে আগবাব এই মর আহ্বান থাকিল। আর কার্যকর্তা হিসাবে কর্মী হিসাবে আপনাদের আজি তারিখত রাজনীতিক যেহেতু আমি করছো, রাজনীতির সদস্য আমি যেহেতু হলো, রাজনৈতিকভাবে বেলেগ সাধারণ রাইজক যাতে আমি আকৃষ্ট করব পো, এই আকৃষ্ট করার মানে আমি যাতে আমার স্মৃতি দলের যে স্মৃতি যাতে বিস্তার করব পো সেই দিকটা আপনাদের চাব লাগিব। কারণ ক্ষমতা অবিহনে আমি রাজনীতি করে একো লাভ নাই, ক্ষমতাই আমার রাজনীতি। ক্ষমতা পাবর কারণে রাইজর সহারি আমাক লাগিব, রাইজর ভরর অবিহনে আমি রাজনীতি করে লাভ নাই, তথা আমি জিখিবই নোৱাৰিম যেতিয়া। তো জিখিব নোৱাৰা মানে আমার ক্ষমতা হাতত নাই, ক্ষমতা যদি হাতত না থাকে আমি রাইজক কেনেকৈ সেবা করি? গতি এই দায়িত্ব আপনাদের মানে ঘাড়ত থাকিব, আপনাদের এই মানে দায়িত্ব পালন করার বেলে যাতে অবহেলিত নকরে সেটা আমার মানে অনুরোধ থাকিল। আর বাস্তবতে আজি তারিখত হয়তো আদিবাসীসকল মাজত এনেকুৱা কিছুমান আছে, মই মানে দীঘলীয়া নকরো, ছুটিকে কবলে যত্ন করছো, বিপিএফ রাজনৈতিক দলের কর্মী হিসাবে মই কৈছো আপনাদের এক বিন্দু মিছা কথা কবলগা নাই, এক বিন্দু মিছা কথা কবলগা নাই। কারণ আমি রাজনৈতিকভাবে অলপ হলেও জ্ঞান অর্জন করছো, বিগত দিনত হাগ্রামা মহিলাদেবর নেতৃত্বত কিমানখিনি উন্নয়ন হয়েছিল, বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মাজত কেজনকে সমন্বয় আসে নিশ্চয় আমি জানো। কিন্তু এই চারিটা বছরত এই সরকারে কি করলে, কি করলে এখাও যে করা নাই সেটাও আমি দেখিছো। গতি রাইজর ছাত্র দলের থাকি আমি কেন কথা কব লাগে এইখানে আমার আয়ত্ত করব, আয়ত্ত করব। আজি তারিখের ইতিমধ্যে মানে ধোঁয়া ওলাই গেছে, ইতিমধ্যে বর্তমান সরকার মানে যৌথ সরকার যা আছে তখেসকলের মাজত ধোঁয়া ওলাই গেছে, জুই জ্বলি গেছে। রেওরা সাহেবে কিছুদিন আগত কলে যে ইউপিপিএলে বলে মানে বিজেপির কি অক্সিজেন লহে চলি আছে, পঁয়ত্রিশটা বলে আসনি আছে, পঁয়ত্রিশটা আসনি রাইজর সেবারতে তখেসকলে মানে মজুত করেছিলেন, কিন্তু এটাও বলে আসনির উপায় নোহা দেখা পাওয়া নাই। তো আমি তো কোয়া নাই, এই সরকারের নেতাই কৈছে, সরকারের ইএমএ কৈছে, তো তারমানে নিশ্চয় কি ইয়াত একো হওয়া নাই, এইখিনি তখেসকলে উপলব্ধি করেছে। এই উপলব্ধি করাতে তখেসকলে এনেই কোয়া নাই, রাজনৈতিকভাবে রাইজক যাতে সঁহারি লোব পারে, রাইজর পর সঁহারি লোব পারে এইটহে তখেসকলে চেষ্টা করেছে। আসলতে যেহেতু একই হওয়া নাই আমি তো দেখি আছো, তো একো হওয়া নাই সেটা আমার কথা নয়, রাইজে কৈ আছে, রাইজে কোয়া কথাখিনি তখেসকলে উপলব্ধি করে আজি তারিখত হাগ্রামা মহিলাদেবর ওসর চাপিবলে যত্ন করে আছে। আসলতে কথা এই কংগ্রেসের বহু নেতা আমার সম্পর্ক করে আছে, আমি বিপিএফর লগতে যাতে হাত মিলাব পো, বিজেপির বহু নেতা আজি তারিখত কৈছে যে নাই ইউপিএফর দ্বারা কাম নাই, তখেসকলে একো করব নয়, ইয়াত যেহেতু বিটিসি বাসী রাইজ বিভিন্ন জাতি জনগোষ্ঠী হাগ্রামাকে সঁহারি দেখাই আছে, হাগ্রামাকে ভাল বলে মত ব্যক্ত করে আছে, গতি আমার বিকল্প নাই হাগ্রামার লগতে থাকিব লাগিব। এই ধারণাটো আমার কংগ্রেস কংগ্রেসের কিছুমান নেতায়ও সঁহারি জানাই আছে। তার মাজতে এটা মই ধর আমার আদিবাসী কিছুমান কার্যকর্তা আছে,
আপনার মাজতে হয়তো কেতিয়াবা আলোচনা হলে নিশ্চয় এই কথাও ওলায় যে এইবার হয়তো এমপিত আমি ভোট দিছো বেলেগক, আগন্তুক বিটিসি নির্বাচনের কিন্তু আমি হাকলামাকি দিম, তিনে কোয়া মানুষ নিশ্চয়ই আছে। হ্যাঁ আছে না, 100% আছে। তো এই তো আমার সম্পত্তি হিসাবে ধরে লাগব, সেটাই আমার সম্পত্তি। তো কিহর কারণে মোক ব্যক্ত করলে, কিহর কারণে কলে যে না আমি এমএলএক বেলেগক দিছো এমপিক বেলেগক দিছো কিন্তু বিটিসিত আমি হাকলামাকি দিম, মানেতো কি? হাকলামার প্রতি আস্থা এটা আছে, হাকলামাহে বিটিসির ভালোর কারণে চিন্তা করে, হাকলামাহে নিজের ঘর পরিচালনা করার নিচি বিভিন্ন জাতি জনগোষ্ঠীক লই এটা পরিবার চলার নিচি চলাই আছে, বেলেগে নয়। এই যে রাইজর মত, সেই রাইজর মতটু উপলব্ধি করিয়ে বেলেগ দলে আজির তারিখের হাকলামার ওসর চাপিবলে যত্ন করে আছে। সেই কথাটো, সেই কথাটো সন্মুখত রাখিয়ে যা 14 তারিখত আমি যেটা সারের লগত কথা বহিছিল তেতিয়া আমাক আশ্বাস দিছে আপনাদের নির্ভয়ে কাম করে থাকক, যিমানে দুমুহা নাহক, যিমানে বানপানী নাহক, যিমানে আমার মানে ভূমিকম্প নহক, আগন্তুক দিনক মোক হিলাব নোয়ারে সরকার ময়ে বনাই আছো, আপনাদের খালি ফিল্ডত গিয়ে কাম করক, এই আশ্বাসটা আমাক দিছে। এই যে আমার রাইজর যেটো মত, আমার রাইজর যেটো ধারণা, সেই উপলব্ধিটো বেলেগও করেছে, বেলেগে সেই কারণে হাকলামাক ধরে আছে, হাকলামা সেই বেলেগর দুর্বলতা দেখি আজির তারিখ কোবলে যত্ন করে আছে যে সরকারটা আমি বনাবলে গই আছো। গতি এই যে কথা, সেই কথাটা আপনাদের আগধরব, সেটাই আপনাদের অস্ত্র হিসাবে ধরে লোক, সাহস যোগক, আপনাদের ফিল্ডত কাম করক, এই আহ্বানটা মই রাখিল। অনাগত 3 বছরের কারণে আপনাদের কার্যকাল থাকিব। আর বিশ্বাস মর অথনি আমার প্রাক্তন পূর্ব বক্তা আমার মানে প্রাক্তন ইএম জেলা কমিটির সন্মানীয় সভাপতি দেবেও আপনাদের কইছিলেন যে আমি সুযোগটা পাম, এই বিটিসি নির্বাচন আমি পাই আছো, আকো আমি এমএলএ ইলেকশনও পাম, গতি আপনাদের কোমর বান্ধি ওলাবর কারণে প্রস্তুত হয়ে থাকক, নিশ্চয়কাই রাইজর সঁহারি আপনার কর্মদক্ষতা তথা আপনার প্রচেষ্টার নিষ্ঠা সহকারে কার্য কর্ম কর্ম সম্পাদনের মানে ফল হিসাবে সচা সচিকই আমি এবার হাগ্রামা সারক আনবলে সক্ষম হম, এটা আপনাদের বিশ্বাস রাখব। এইখানে কথা কয়ে সদয় শেষত আপনার সকলের সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে মোর অন্তরের আকো এবার শ্রদ্ধা নিবেদন করে মোর চমু বক্তব্য এইখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।